তো শুক্রবার আর শুক্রবার মানে তো বাসায় এসেছি দিন তো শুক্রবারে শাড়ি পরে নিলাম এই যে দেখো আমার শাড়িটা হ্যাঁ আর রান্না তো করতে হবে তো রান্না করতে শুনছেন দেখতে পাচ্ছ অলমোস্ট রান্না হয়ে গেছে তো তোমাদের সাথে যেহেতু ব্লগ করছি তোমরা দেখতে পারবে যে আমি কিভাবে সাজবো করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তবে আমি খুব একটা কসমেটিক্স ইউজ করি না কারণ আমার স্কিন অনেক সেন্সিটিভ সেন্সিটিভ স্কিন থাকার কারণে আমি দেখা যায় খুব হালকা কিছু ইউজ করি বিশেষ করে হয়তো বা পাউডার আর একটা ক্রিম যেমন যে ক্রিমটা আমি ইউজ করি পন্ডস ক্রিম ওই এটা পন্ডস ডে ক্রিম ডে ক্রিমটা ইউজ করি তো পন্ডস ডে ক্রিমটা আমাকে স্যুট করে এছাড়া আমি অন্য কিছু ইউজ করতে পারি না আমার স্কিন খুব অনেক বেশি সেন্সিটিভ স্কিনে অন্য কিছু ইউজ করলে দেখা যায় সেটা আমার স্কিনে পিম্পল বা র্যাশ উঠে যায় তো আমার আর আমি সাধারণত আমার চুলেও আমি খুব বেশি অয়েল ইউজ করতে পারি না কারণ আমার সাইনাসের সমস্যা থাকার কারণে দেখা যায় যে আমার উঠে যায় মাথা ব্যথাও করে পেন করে তো সাইনাসে ব্যথা উঠে কারণ মাথা ঠান্ডা হয়ে যায় তো অনেক সময় যদি অয়েল দিতেই হয় তখন সেক্ষেত্রে আমি সরষের তেল দিই তো তোমরা সবাই কী করছো কমেন্ট জানিয়ে দিও আর শুক্রবার রেস্টের দিন যেহেতু সপ্তাহে পাঁচ দিন অফিস থাকে আর শুক্রবারটা কিন্তু অনেক ভালোই লাগে শুক্রবার বাসা থাকতে বাসায় যখন গেস্ট থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে আর আমার রান্না বান্না করতে যেহেতু আমার একটা হবি পছন্দ আমি রান্না করতে অনেক পছন্দ করি আর শুক্রবারটা আমি নিজেই রান্না করে থাকি আর পরিবারের সবাই যখন খায় তখন আমার অনেক ভালো লাগে আমি যতটুকু রান্না করতে পছন্দ করি তার চেয়ে বেশি খাওয়াতে পছন্দ করি এরকম করে গরু মাংসটা রান্না করে নিচ্ছি এটা একদম বুনা বুনা এটা বিয়ে বাড়ির স্টাইলের তোমরা দেখো তোমাদের কেমন লাগছে গরুর মাংসটা বিয়ে বাড়ির স্টাইলের গরুর মাংস আর এটা সরষের তেলে রান্না করলাম আর সাথে আছে পোলাও স্পেশাল লাঞ্চ মাংস পোলাও যেটা না হলে হয় না আমি কেমন হয়েছে মজা হয়েছে অনেক ভালো হয়েছে একটা মাংস দিব হ্যাঁ দিব না একটা মাংস একটু জল দিব একটু বলো না মজা হয়েছে না আমি না খেয়ে বলতে পারতেছি এটা অনেক টেস্ট হয়েছে বিয়ে বাড়িতে তো মজা খাইছেন বিয়ে বাড়িতে তো মজা খাইছেন আম্মু বিয়ে বাড়ি রান্না অনেক মজা হয়েছে কেমন আছে আম্মু ভালো ভালো কেমন ভালো অল্প ভালো না বেশি ভালো ভাই আমি শুধু শুধু চাকরি করি একটা রেস্টুরেন্ট দিলে পোলাও মাংস বিক্রি করলে আচ্ছা বাবা চলবো সব মানুষ খাই বেড়াই নিজে রান্না করছি সেটার জন্য না সত্যি অনেক মজা তোমাদের দাওয়াত অসম্ভব টেস্ট আর এই যে শাড়ি পরাতে টেস্ট বেশি লাগতেছে আম্মু এখন বিকেলে চাটা করছি
আর বিকেলে চাক করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, কারণ সন্ধ্যার সময় একটু ছাদে গিয়েছিলাম, সন্ধ্যা সময় না বিকেল বিকেল, তো আস্তে আস্তে সেই মাগরিব আজান দিয়ে দিল। তো ভাবলাম যে মাগরিব আজান যেহেতু দিয়ে দিল তাহলে একটু পরে চা খাই, তো চাটা করছি বিকেলবেলা আর তোমার জন্য একটু ব্লগ করছি। আর আজ একটু ভেবেছিলাম শপিংয়ে যাব, বাট বাসায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে গতকাল রাত্রে, তো ওটার কারণে আজ বাসা থেকে আর বের হওয়া হয় নাই। তো বাসা থেকে যেহেতু বের হতে পারি নাই, তো ভাবলাম যে বাসাতে আছি তাহলে একটু বাসায় রান্না বান্না করি। আর গেস্ট আসলো বিকেলে, তো গেস্টের জন্য একটু নাস্তা রেডি করছি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট জানিয়ে দিও। আমি যেহেতু নিউ ব্লগার, আমি কিন্তু নতুন নতুন শিখছি, কারণ আমার ব্লগ করার যেহেতু অভিজ্ঞতা নেই, আগের অভিজ্ঞতা নেই, তো নতুন ব্লগার হিসেবে যারা ব্লগ করে তাদের কাছ থেকে শিখছি। তো সবাই চলো আমরা দেখি সবাই কি করছে। এখানে সবাই বসে গল্প করছে, যদিও ব্যাক ক্যামেরা দেওয়া নাই, সবাই ভাবছে যে ব্যাক ক্যামেরা দেওয়া। তো শুক্রবারের দিন আমরা বিকালের নাস্তা কি খাবো জানি না, সবাই ভাবছে বিকালের নাস্তা কি করব। তো তোমরা কি করছো সবাই, তোমরা কমেন্ট জানিয়ে দিও।